গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা ক্লাস সেভেনের বাংলা নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের কথা সাহিত্য সেভেন বইটি দেখো আজকে আমরা ইলশেগুড়ি কবিতা পড়ব ইলশিগুড়ি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত ইলশেগুড়ি কবিতাটি তোমরা টুয়েলভ লাইন লার্ন করবে এই ক্লাসে আমরা এই অনুশীল এই কবিতার অনুশীলনী অর্থাৎ শব্দ অর্থ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথমেই দেখো আমি শব্দ অর্থ লিখে দিয়েছি এগুলো তোমরা লার্ন করবে ফার্স্ট হিম তুষারকণা নুলো হাত খুঞ্চি পোষে কাঠের বড় থালায় এগুলো তোমরা লার্ন করবে এবার আমি কোশ্চেন অ্যান্সারে আসছি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ক নাম্বার ইলশেগুড়ি কাকে বলে ইলশেগুড়ি এমন বৃষ্টি যাতে বৃষ্টির বিন্দুগুলো খুব হালকা এবং ঝিরঝির করে পড়তে থাকে ভিজে গেলে কোনো অসুবিধা হয় না এই ধরনের বৃষ্টিকে ইলশেগুড়ি বলে খ ইলিশ কি করছে উত্তর ইলিশ জলের তলায় নাচ করছে ইলিশ জলের তলায় নাচ করছে গ বাঁশি কি দিয়ে তৈরি হবে উত্তর বাঁশি তালপাতা দিয়ে তৈরি হবে উত্তর বাঁশি তালপাতা দিয়ে তৈরি হবে ঘ বাঁশের পাতায় কে ঝিময় উত্তর বাঁশের পাতায় ঝিঝি পোকা ঝিমোয় উত্তর বাঁশের পাতায় ঝিঝি পোকা ঝিমোয় উম সবুজ টিয়া কী দিয়ে তৈরি করতে হবে উত্তর সবুজ টিয়া খেজুর পাতা দিয়ে তৈরি করতে হবে সবুজ টিয়া খেজুর পাতা দিয়ে তৈরি করতে হবে ছ নম্বর কাদের পাতে তালের বড়া দেওয়া হবে উত্তর খাগের কলম হাতে তাল পাতায় যারা লিখছে তাদের পাতে তালের বড়া দেওয়া হবে উত্তর খাগের কলম হাতে তাল পাতায় যারা লিখছে তাদের পাতে তালের বড়া দেওয়া হবে ছ নাচছে ইলিশ মাছ কখন ইলিশ মাছ নাচে আরেকটা কোশ্চেন আছে এর সাথে তখন ছেলেরা কি করে উত্তর ইলশে গুড়ির নাচন দেখে ইলিশ মাছগুলো জলের তলায় থাকে তারা নাচতে শুরু করে ইলশে গুড়ির নাচন দেখে ইলিশ মাছগুলো জলের তলায় থাকে তারা নাচতে শুরু করে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার তখন ছেলেরা নদীতে জাল ফেলে আর পুকুরে ছিপ দিয়ে মাছ ধরে তখন ছেলেরা নদীতে জাল ফেলে আর পুকুরে ছিপ দিয়ে মাছ ধরে ইলশেগুড়ির সময় ধান খেতের অবস্থার বর্ণনা করো ইলশেগুড়ি বৃষ্টি যখন হয় ধান খেতে তখন যে চিংড়ি মাছগুলো থাকে তারা সুর বাড়িয়ে আনন্দে লাফিয়ে ওঠে গলা ফুলিয়ে ব্যাং ডাকতে থাকে আকাশ থেকে বৃষ্টির ধারা ছড়তে থাকে সেই সময়ের বর্ণনা কেমন হবে উত্তর ইলশেগুড়ি বৃষ্টি যখন হয় ধান খেতে তখন যে চিংড়ি মাছগুলো থাকে তারা সুর বাড়িয়ে আনন্দে লাফিয়ে ওঠে গলা ফুলিয়ে ব্যাং ডাকতে থাকে আকাশ থেকে বৃষ্টির ধারা চড়তে থাকে এই হলো শব্দ অর্থ প্রশ্ন উত্তর এগুলো তোমরা লার্ন করবে আর এই কবিতাটা তোমরা বারো টুয়েলভ লাইন লার্ন করবে আজকের আলোচনা এখানেই শেষ